কাশবনের আদুরী কন্যা জাদুর বাসী বাজায় নাম না জানা পাখির দল গান গেয়ে যায় বনকুমারী বনলতা আর মায়াবিনী চাঁদ দুজনে মিলে অতি গোপনে বেঁধেছে মায়ার ভাত শুক্রিয় সুদী শুভ সময় মিলিনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও ভালো আছি মিলিনিয়াম টিভি ইউএস এর সকল কলাকুশলীকে যারা ক্যামেরার পিছনে কাজ করছেন এবং এই টিভির সাথে সংশ্লিষ্ট আছেন সবাইকে এবং এই কবির এই টিভির কর্ণধার জানা নূর মোহাম্মদ ভাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা সুন্দর একটি আয়োজনের জন্য শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি নাসিমা ইসলাম কবিতা প্রয়াস সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি একজন দক্ষ লেখিকা এবং কবি আসসালামু আলাইকুম নাসিমা ইসলাম কেমন আছেন আনমিউট করেন আপনি মিউটে আছেন আনমিউট জি থ্যাংক ইউ বলেন ওয়ালাইকুম সালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভালো আছি তো আর আমার আজকে আমরা এই শুভ সময়ে এখানে বসছি আমরা কবিতা কবিতা আসরে আপনার লেখা কবিতা শুনবো আপনার সংগঠন সম্বন্ধে শুনবো এবং আপনার বইগুলি সম্বন্ধে জানবো আমাদের দর্শকরা সবাই জানবে দর্শকরা আমাদের সাথেই আছে এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে তো আপনি প্রথম কবিতাটি দিয়ে শুরু করতে পারেন ধন্যবাদ আমি একটু ধন্যবাদ জানাই আমি নাসিমা ইসলাম বাংলাদেশ ঢাকা থেকে মিলিনিয়াম ইউএসএ টিভির কর্তৃপক্ষকে এবং শাহানকো হাসান শিখাপুকে অভিনন্দন জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সুধী মণ্ডলী যারা দেখছেন যারা শুনছেন এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে সকলকে আমি আমার প্রাণhandler অভিনন্দন জানাচ্ছি তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কবিতা বলবো কবিতায় চলে যাই আমি আল মাহমুদের একটি কবিতা আল মাহমুদ আহ বিশিষ্ট কবি প্রয়াত হয়েছেন আল মাহমুদ তারপর বক্তিয়ারের ঘোড়া কবিতাটি পড়ছি মাঝে মাঝে হৃদয়ে যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তই সমাধান বারুদি অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভিতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালো যেন ফুৎকারে উড়িয়ে দিবে মশারি মাতৃস্তনের পাশে দু চোখ কচলে উঠে দাঁড়াবে এখনই বাইরে তার ঘোড়া অস্থির বাতাসে কে সোর কাপছে আর সময়ের গতির উপর লাফিয়ে উঠেছে সে না এখন সে শিশু মা তাকে ছেলে ভোলানো ছড়া ছড়াশোনায় বলে বালিশে মাথা রাখো তো বেটা শোনো ঘোড়া আসছে আসছে আমাদের হাতে নাঙ্গা তলোয়ার মায়ের ছড়াগানে কৌতূহলী কান পাতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর সেভাবে সে শুনতে পাচ্ছে ঘোর দৌড় বলে কে মা বক্তিয়ার আমি বক্তিয়ারের ঘোড়া দেখব মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর সেপাই তিনি দুঃখীদের রাজা সেখানে আজা দিতে ভয় পান মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা সেখানে আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সোয়ারি দেখো 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 জালিম পালায় খিড়কি দিয়ে দেখো দেখো মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালো তুলোর ভিতর অশ্বখুরের শব্দে স্বপ্ন তার কোথায় সে হৃদয়ে কেবল যুদ্ধের দামামা মনে হয় রক্তে ফয়সালা বারুদেই বিচারো আর স্বপ্নের ভিতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠো

সুকান্ত ভট্টাচার্যের একটি প্রতিবাদী কবিতা বিদ্রোহের গান সুকান্ত ভট্টাচার্য আমাদের ওপার বাংলার উনি কবি উনি হ্যাঁ কলকাতার একজন কবি উনি অল্প সময়ের জন্য পৃথিবী দেশে ছিলেন প্রায় একুশ বছর ছিলেন তার মধ্যে ছয় সাত বছর উনি চর্চা করেছিলেন তার জন্য তারপরে ভালো কবিতা অনেক সুন্দর কবিতা লিখেন বিদ্রোহের গান সুকান্ত ভট্টাচার্য বেজে উঠলো কি সময়ের ঘড়ি এসু তবে আজ বিদ্রোহ কবি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক উঠুক তুফান মাটিতে পাহাড়ে জলুক আগুন গরিবের হারে কটি করা না বাধা মানবোনা ক্ষতি চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি অগ্রগতি সাধ্য রুটি দেবে না গো দেবে না অন্ন এ লড়াইয়ে তুমি প্রসন্ন চোখ রাঙানিকে করিনা ন অন্ন ধারিনা ধার খ্যাতির মুখেতে কদাঘাত করি গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি ছিঁড়ে দুহাতের শৃঙ্খল দড়ি মৃত্যুপণ দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে উঠে উর্ব কোন ছিঁড়ি গোলামের দলিল কে ছিঁড়ি দলে গিয়ে ভিড়ি খুঁজি কোন খানে স্বর্গের সিঁড়ি কোথায় প্রাণ দেখব আছে তারা খসাবো আঘাতে আকাশে তারা সারা দুনিয়াকে দেব শেষ নাড়া ছড়াবো গান জানি রক্তের পিছনে ডাকবে সুখের বান ধন্যবাদ চমৎকার চমৎকার খুব সুন্দর আবৃত্তি হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভীষণ ভালো লাগছে আমাদের দর্শকরা আস্তে এসে যুক্ত হচ্ছে আমাদের সাথে তো আপনি আপনার লেখা বইগুলোর কথা কি একটু বলবেন বইগুলো দেখাবেন এবং নাম বলবেন সেই বই থেকে কয়েকটি কবিতা শুনব আপনার আচ্ছা আমি একটু মোবাইল থেকে আমার আমারই কবিতা পড়ছি এরপরে আমি আমার বইগুলো দেখাচ্ছি বইগুলো থেকে কবিতা পড়বো মোবাইলের তিনটা কবিতা নিয়েছি অতি সাম্প্রতিক আহ অতি সাম্প্রতিক কবিতাগুলো লেখা হয়েছে কিন্তু বাংলাদেশে একটা ঝড় বই গেছে কিছুদিনের মধ্যে তাই এখানে দু তিনটা কবিতা আমি পড়ব আহ এরপরে আমি আমার বই থেকে কবিতা বই দেখাবো এবং কবিতা পড়বো এখানে আমার একটা লেখা কবিতা নতুন সূর্যোদয় যদিও উঠেছে নতুন সূর্যোদয়ে তবু ঘন কালো মেঘের আবির্ভাব বিজয়ের ডংকায় যদিও কিছুটা হলেও শান্ত হয়েছে কুচক্র বারবার খেয়েছি অকল্যাণের দুর্ব কুহেলিকায় চব্বিশ এনে দিয়েছে অসীম সাহস কৈশোরী রক্তে ধ্বনিত ভরসা তবুও চলছে খোলা বিদ্যালয় কলেজ বন্ধ দরজায় ট্রাফিকের কর্মশালা আর রাতের গভীরে লাঠি হাতে পাহারা মাথায় বাধা লাল সবুজের রক্তের দাগ ভোলা যায় না ইতিহাসের মহামুক্তির সংগ্রামে অবিনাশে ধ্রুব তারা ওরা ফের যদি নিকো আধারে আসে কোনো মৃত্যুর ঘনাঘটা ছেড়ে দেব না আমরাও আর অমানুষ হতে বাধ্য করো না তাই সাহসে দিচ্ছি এগিয়ে চলো তোমরা ন্যায় ভিত্তিতে আদর্শিক সৃষ্টিশীলতায় গড়ে তুলো সোনার বাংলা নব অঙ্গীকারী মধ্যে একটা কবিতা আছে কবিতা তুমি কবিতা লিখছে আজ বহুদিন লিখছে মনের হরষে নিশ্চিন্তে আজ বড় ভয় হয় লক্ষ্য মানুষের মাঝে হচ্ছে লাশ কবিতারা হচ্ছে রক্ত স্নাতক বিশ্বাদে খুনির মতো উৎ উল্লাস এখন কবিতারা আছে শুধু মধু মধুপের ক্রন্দন ধ্বনি চিৎকারে আতঙ্কে করছে বসবাস লাঞ্ছিত আবাঞ্ছিত হচ্ছে শিক্ষক বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মানুষ তাই আমরা আমার কবিতার আজ হচ্ছে লাশ ট্রেনে হিচরে খুব লেখাচ্ছে বিভিন্ন টর্চারের চায় প্রতিবাদ কবিতা তুমি সাহসী হও রাখো হাতে হাত ঠেকাও সংঘাত মুখোশধারী ভদ্র মানুষের বসে বেশ ধরে মানুষকে করেছে গুম তাদের বিচার তুমি হাতে নাও কবিতা রাখি রাখো বুকে বিশ্বাস গর্জে উঠো প্রতিটি দেয়ালে লিখে রেখো বাংলার রক্ষকের ইতিহাস একটা আছে ছোট্ট কবিতা আমি ওই তখনই লিখেছিলাম ছিলাম ওই যখন সমস্যা গুলো চলছিল তখন সাইদের একটা কবিতা আমাদের সাইদ যে বৈষম্য বিরোধী আন্দোলনে আহ যে বুক পেতে দিয়েছিল আলোর মশাল বাংলার আকাশে একটি নাম সাইদ বা তুমি বীরের জাতি তা প্রমাণ করে দিলে প্রতিবাদে প্রতিবাদে বুক পেতে দিলে তুমি আমরা বীরের জাতি হাঁটতে জানি না মা তুমি দুঃখ করোনা মানে আমাদের অঞ্চল উত্তরবঙ্গ মানে রংপুর সাঈদ মানে আলোর মশাল রক্তের বন্যে তুমি আমাদের গর্বিত শহীদ তাই আর শোক নয় মনে শক্তি আনো উজ্জ্বল থাকুক রংপুরের মোর স্মরণ করবে সারা দেশবাসী তোমাকে জানাই শ্রদ্ধা গুলো যেভাবে লিখেছেন সেভাবে আপনি আবৃত্তিও করছেন ভীষণ ভালো লাগছে জি বলেন আমি কবিতা প্রায় সম্পর্কে কি কিছু বলবো জি 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 অবশ্যই বলবেন আপনার একটা আমি আমার একটা সংগঠন আছে কবিতা সাহিত্য সংসদ গ্রুপে আমার পনেরোশো সদস্য রয়েছে অ্যাডমিন রয়েছে রয়েছে আমি নিয়মিত কবিতা গুলো পড়ি এবং অ্যাডমিনরাও পড়েন তো আমার ছোটবেলা থেকে আমার কবিতা মানে কবিতা লেখার একটা আগ্রহ ছিল এবং কলেজেও আমি টেবিল পত্রিকায় লেখালেখি করতাম তো আমি যেহেতু চাকরি করেছিলাম আমি ওখানে পরিচালক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছিলাম তো যখন আমি অবসরে আসলাম তখন আমার মনে হলো আমার কবিতাকে আবার এগিয়ে নিয়ে যাই কবিতা লিখি আর একটা একটি মানে সংগঠন করলাম সংগঠন করে আমি আহ চালাচ্ছি এখনো সংগঠন চালাচ্ছি এখানে পুরুষ মহিলা সবাই আছেন সবাই আছেন আপনারাও আসুন যারা বাংলাদেশে আছেন বাইরে আছেন সবাই আছেন বাইরেও আছে আমার এই ভিউয়ার্স আছেন যেমন আছেন নিউজিল্যান্ডে আছেন ভারতেও আছেন মালয়েশিয়াতে আছেন বাইরে থেকেও ওনারা আমার সাথে যোগাযোগ আছে আমিও যোগাযোগ করি তো এই পর্যন্ত আমি

আমার ভালো লাগে আপনার কাছে অনুরোধ আরো যে আসবেন আমার আমার এটা আপনারও সংগঠন শুধু আমার না আপনি যেহেতু সদস্য আছেন সবাই সবারই একটা সংগঠন আমার বইগুলো একটু আমি আমার প্রথম বই বসন্ত বিলাসে মত্ত প্রথম এটা আর দ্বিতীয় বই হচ্ছে আবার কত সালে হয়েছে প্রথমটা এটা এটা করেছি আমি ২২ সালে বসন্ত বিলাসের মাত্র বাইশ সালে আর তেইশ সালে হচ্ছে সমুদ্র সৈকতে সমুদ্র বিহার তো এটা করেছি তেইশ সালে হ্যাঁ আর সংগঠন থেকে আমি একটা বই করেছি এটা শুধু আমি না অনেক সংগঠনের সদস্যরা সকলেই লেখা দিয়েছেন আর কথা চিত্র বই এটা হচ্ছে সংগঠনের বই কথা চিত্র আচ্ছা আচ্ছা প্রচ্ছদ করেছে আমার বড় ভাই আহ উনি চারকোলার টিচার ছিলেন আহ উনি প্রচ্ছদ করেছেন আর এই দুটা বইয়ের প্রচ্ছদ করেছে আমার ছেলে দুজনই ডিজাইনার

বাংলা আমার বাংলাদেশ এটার একটা ছড়ার বই আমার কাজ চলছে এটা আমি করবো করছি চমৎকার চমৎকার কার্যক্রম আপনার সেই উচ্চাকাঙ্ক্ষা এবং আপনার পরিশ্রম সার্থক হোক এটাই আমরা দোয়া করি তো আপু আমি একটু অনেকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন তো ওনাদের নামগুলো ওনাদের সাথে একটু কথা বলে নেই তারপর আমরা একটা

বলেছেন মার হাবা নিশা আপনারা দুজনকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জেনিফার যারা বলেছেন অসাধারণ কবিতা তেমনি আবৃতি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপু মমতা হাসান বলেছেন ওয়া ওয়া অসাধারণ একটা কবিতা আবৃত্তি করলেন অপূর্ব শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ মমতা হাসান তারপর ফারহামিন আমাদের সাথে আছেন আবু রায়হান বলেছেন এক্সিলেন্ট রায়হান বলেছেন ওয়েলকাম এভরি ওয়ান কর্ণ আমাদের সাথে আছেন ওনার কমেন্টসটা উপরে উঠে গেছে আমি দেখছি উনি আহ আছেন এবং সুন্দর কমেন্টস করেছেন কমেন্টসটা এখন আর পাচ্ছি না যখন পাঠ তখন পাঠ করব। আহ প্রশান্ত বোসাক্তাদা আছেন উনি একজন আবৃত্তি শিল্পী আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য তো সুপ্রিয় সুধি আপনারা সবাই সাথে থাকুন আমরা এবার একটি ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পর আবার ফিরে আসব আমাদের সম্মানিত অতিথি নাসিমা ইসলামের কাছে ধন্যবাদ সবাইকে বলো বিশীল সুপ্রিয় সুধি মিলিনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোক অনুষ্ঠান থেকে আমি শাহানুখা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা নেহারি আমার আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটা আমেরিকার সময় দুপুর বারোটা

এবার আবার আমরা কবিতায় যাচ্ছি আপনি যে কবিতাগুলো আছেন কবিতা পাঠ করেন ধন্যবাদ বসন্ত বিলাসের মতো বই থেকে আমি কবিতা পড়ছি জি আমার কবিতার নাম বৃদ্ধাশ্রম মমত্ব বোধে মা বাবা লালিত করে হৃদয়ের ছায়াতলে তাদের শিশু সন্তানকে জীবনের ঘাত প্রতিঘাত ভুলে কষ্টি পা ধরে খাটি সোনা করে বড় করে শিক্ষায় আচরণে নদীর যেমন গতি হয় না প্রতিরোধ তেমনি হৃদয়ের ভালোবাসাকে উজার করে তাদের বড় করেন সমাজের উচ্চ শিখরে তেমনি সন্তান ও ভালোবাসা দিয়ে অন্তলীন হৃদয় স্পন্দনে বেঁধে রাখে তাদের বাবা মাকে ব্যতিক্রম হয় তখনই যখন বাবা মা বৃদ্ধাশ্রমে ক্ষত বিক্ষত হয় পলে কুণ্ঠিত হয় নিগৃহীত হয় সন্তানের কাছে সন্তান অর্থ অহংকারে গড়ে তোলে অর্থের পাহাড় মা বাবা মা তখন নিঃশেষিত হয় তিলে তিলে বৃদ্ধাশ্রমে এক মনো কষ্টে তারা তাদের সন্তানকে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রেখেছিল পরম আদরে হয়েছে তাদের জীবন তবে কেন এই জীবন চমৎকার চমৎকার সেই বৃদ্ধাশ্রম নিয়ে ছেলে মেয়ে এবং মা বাবার

প্রণের অভিসারে থাকি মেতে রিমঝিম বরসায় হঠাৎ বৃষ্টি এলে দুপুর বেলায় আহা কি আনন্দ বৃষ্টিতে ভিজে হাতে হাত ধরে সারাটা ক্ষণ রয়ে আনন্দে মেতে এই রিমঝিম বরসায় রাতের বেলায় জোনাক জলে কি মধুর আবেগে টুকটাক বৃষ্টি ঘুমে রানী এলো রে ঘুম দিয়ে গেলো একটি কবিতা পড়ছে অসহায় মানবতা অসহায় মানবতা এটা লিখেছিলাম ফিলিস্তিনিদের উপরে এটা আগের লেখা ফিলিস্তিনিরা যখন নিষ্পেষিত হচ্ছিল তখনকার লেখা অসহায় মানবতা কতটা অসভ্য হলে আগ্রাসীদের চরম শিখরে পৌঁছে অসহায় মানবতা কতটা হিংস্র বর্বর হলে হাইনার কাছে নিষ্পেষিত হয় নিরীহ মানুষ মেয়নেডের আঘাতে রক্তাক্ত আজ ফিলিস্তিনিরা রক্তাক্ত হয়েছে পতাকা রক্তাক্ত হয়েছে অনুর্বর মরু প্রান্তর মানবতা কি ধূসর মরুভূমিতে চাপা পড়েছে হয়েছে রক্তাক্ত ধুলোয় প্রকম্পিত বারবার শিশুদের কান্নায় আকাশ বাতাস কন্ধন রত মিসাইলের আঘাতে হয়েছে মরুবাসী রাজ হাহাকার মানবতা কতটা খরগ হ্রস্ত চন্ডাল হলে রক্তাক্ত হয় মরু কেন এত অন্যায় তারা কি মানুষ নয় তবে কি চলবে দুঃশাসন পৃথিবী তা কি রবে কিন্তু কেন 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 বাহ চার খুব ভালো খুব খুব সুন্দর লিখেছেন আসলে এটা সময় উপযোগী কবিতা এবং আপনার অনুভূতিটা দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন অসংখ্য ধন্যবাদ এরপরে অবসন্ন জীবনে সুখ খুঁজি এটা আমার ওই পছন্দ মেদাসের বই থেকেই পড়ছি আরেকটা কবিতা আছে এখানে অবসন্ন জীবনে সুখ খুঁজি এই ক্লান্ত অবসন্ন জীবনে প্রাণ ভরে চাই নিঃশ্বাস নিতে জীবনের সমস্ত দুঃখ সুনীল আকাশের চাই থাকতে। শরতের এই স্নিগ্ধ আবেশে সুখ দুঃখ মিলেমিশে রবে সুখ দুঃখ মিলেমিশে এক হবে মাঝি নৌকা বাইবে সুরের মূর্ছনায় মোহনীয় আনন্দের অবে জীবনের সব ব্যথা ভুলে স্মৃতির আস্তরণে কুহেলিকায় বিছানো চাদরে হেঁটে চলি শুনিপুণ মনোহর প্রভাতে অরুণ রবির আলোর বিচ্ছুরণে চাইনা কোন কুহকের স্বর চাই না মারিতে মৃত্যুর বিভীষিকা একটু স্বস্তি চাই একটু শান্তি এই ক্লান্ত অবসন্ন জীবনে জীবনের এই নিষ্প্রহ আলের আচলে বেঁধে নিশানা খুঁজি দুঃখ সুখের মাঝে শান্তির অতলে অবসিন্ন জীবনের পরন্ত বেলায় রোগ জড়া কোন অশুভ হাত ছানি চাই না চাই সুখের মাটির গন্ধে বাহ চমৎকার চমৎকার অবসর জীবন রিটায়ার্ড লাইফ যেন খুব ভালো সুন্দর হয় এবার আপনি আপু আপনার কথা বলেন একটু আপনি তো এখন রিটায়ার্ড লাইফে আছেন আপনার সময়টা কিভাবে কাটছে কি কিসের লেখালেখি তো আছেই আমরা দেখতে পাচ্ছি তারপরও আপনি এটার বাইরে আর কি নিয়ে ব্যস্ত আছেন হ্যাঁ আমার অবশ্য জীবন এখন আমি ঠাকুরগড় মেয়ে এবং ঠাকুরগড় বউ ঠাকুরগায় আমি থাকতাম তো দুই বছর ধরে আমি ঢাকায় এসেছি এখন যেটা করছি আমার ছেলে একটা ছেলে একটা মেয়ে তো ছেলে ঢাকায় থাকে মেয়ে ঠাকুরগায় থাকে তো মেয়েরও নাতি আমার যে নাতি নাতনি তাদেরকেও আমাকে পালন করতে হয়েছে মানে দেখতে হয়েছে মেয়ে আমার কাছেই থাকে মানে এই পাড়া ওপাড়া ওখানে দেখতে হয়েছে এখন এখন আমি ছেলের বাসায় ছোট্ট একটা ছেলে হয়েছে আহ এক বছর হলো এই আবার আমার বৌমা চাকরি করে আমার ছেলেও চাকরি করে তো সকাল থেকে আমাকে দেখতে হয় এমন কাজের বুয়াকে দিয়ে তো এগুলো কাজ করানো যায় না তার জন্য আমাকে মানে টোটালি ধরতে গেলে দেখতে হয় ও যখন একটার দিকে ওর মা আসে তখন সে দেখে তো এর ফাঁকে ফাঁকে আমি সময় করে নেই এটা রাতের দিকে আমি সময় করে নেই কবিতা লেখার জন্য কবিতায় থাকি এবং আবার গ্রুপ দেখতে হয় এগুলো হাজবেন্ড আছেন হম এখানে আছেন আমরা ঠাকুর যাব আবার নয় তারিখে আমার বাসা আছে বাসায় মানে একদম খালি তো ওখানে দেখার লোক আছে যার জন্য হ্যাঁ তারপর যেতে হয় তবুও ছুটিতে পূজার ছুটিতে যাবো আমার পূজার ছুটিতে আমার বৌমা ছুটি পাবে আমার ছেলে পাবে তখন যাব তো এইভাবে আমার সময় কাটছে অবসর জীবনটা আমার আমি শুধু চাকরি করি নাই চাকরি করেছি বিশ বছর আর বিশ বছর পরে আমি দশ বছর মানুষদের হ্যাঁ মানে লোক দিয়ে করাতাম কেউ ছিল আমার শোরুমও ছিল তো শেষের পরের দিকে আবার এটা আমি বাসায় করেছিলাম বাসায় এইভাবে অবসর জীবনটা আমি মানুষজন আমার মানে সমস্যা হয় নাই মানে অবসর জীবনটা আমার এখন পর্যন্ত সমস্যা হয় নাই আল্লাহ যেন আমাকে এইভাবেই আমার এখন আমি যে আমি আরো সাহিত্য চর্চা করি সাহিত্য সাহিত্য তো আমাদের এখনো কিছুই জানা হয়নি এখনো অনেক বাকি আছে জীবন যেন সকলেই এটাই অনেক দোয়া থাকলো আপনার আসলে এখনকার সময়টা খুবই খুবই আপনার নাতি নাতনিদের নিয়ে ছেলে মেয়েদের নিয়ে কাটছে এটা মানে খুব ভালো একটা জীবনের একটা আমার ছেলের দুটা আরো দুটা নাতি নাতনি আছে মোট তিনটা ছেলের ছেলে মেয়ে হ্যাঁ মেয়ে ক্লাস সেভেন এ পড়ে আর মেধু ছেলেটা ওই ওই ওর মায়ের স্কুলেই পড়ে অবশ্য দুটাই ওই ছেলেটা হচ্ছে অন্য শাখায় বয়স শাখায় পড়ে আর এই যে হেঁটে এই যে তাদেরকে সব মানে আমার হাজব্যান্ডও দেখে যাতায়াত করে আমিও করি আবার এ নিয়ে যাই এইভাবে আমার সময়টা কাটছে চমৎকার সে সেটাই বললাম আপু জীবনের এই এই সময়টা এই যে নাতি নাতি ছেলে মেয়েদের নিয়ে কারণ এটা কিন্তু খুব সুন্দর একটি পাওয়া এবং আমাদেরও আছে আমরা এগুলোর ভিতরে কিছুটা সময় থাকি আর আপনি কি এই যে লেখালেখিতে তো আছেন দেখতে পাচ্ছি সব সময় আপনার একটা সংগঠন আছে আপনি কি কখনো কোনো গান বা গজল এরকম কোনো কিছু লিখেছেন আমি শুধু কবিতাই হ্যাঁ গান করি না তবে গজলে তো গজল গুলো চর্চা নাই তো থাকলে সামনে থাকলে একটু মানে করতে পারতাম আর কি যাই হোক আমি কবিতাই করি আপনার সাথে একবার লাইভ করেছিলাম তখন গজল গজল করেছি আমার আমার মনে আছে একটু সেই জন্য আমি বিষয়টা আনলাম এখানে খুব সুন্দর গজল করেছিলেন হ্যাঁ আমি গত করেছিলাম এটা প্রস্তুতিটা থাকা দরকার থাকলে হতো আর করতে পারতাম আজকে থাক পরে পরবর্তীতে যদি আপনি আবার আমন্ত্রণ জানান তাহলে হয়তো অবশ্যই অবশ্যই আমন্ত্রণ তো আপনাদেরকে সেই ঘুরে ফিরে সবাই সবাইকে ঘুরে ফিরে করতে হবে আনতে হবে আমাদের চর্চাটাও থাকবে জি চর্চা থাকবে এতদিনে মনে করেন আপনারা আরো নতুন বই করলেন তারপর আহ

মনকে দোলা দেয় সোনারোদ চেরয় শিউলি ফুলের গন্ধে বিলের ধারে শাপলা শালুক বকের উড়ে যায় চলে ধানের খেয়ে খেতে লাগলো জোয়ার এলো কৃষকের মুখে প্রসন্ন হাসি কোথায় যাবে যাবে কত দূর যাও যদি মাউন্টেন মাউন্ট এভারেস্ট পাহাড়ে খুঁজে নেব ঠাকুর যদি অনিল রেখার ভাবনার বেড়া মান ভেঙে শিশির মিলে সোহাটি ভেজা চলি অন্তরে অন্তরে শিউলি বকুলের সুগন্ধি আবেশে এসো ফুলের নরম ছোঁয়ায় বিশুদ্ধ মন প্রাণে ঘুরে ফিরে শান্ত মনে ছুঁয়ে দেহি তোমায় শিরিত মনে তুলকিত নয়নে কবিতা গুলো মোটামুটি বিশ লাইন চব্বিশ লাইনের মধ্যে জি না খুব ভালো খুব সুন্দর খুব সুন্দর কবিতা আর কবিতা গুলো আপনি আপনি যেভাবে এত সুন্দর অনুভূতি দিয়ে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন সব কিছুই আছে আপনার লেখার ভিতর তো আর আপনার যে

নে সাথে একটু কথা বলেনই আর অনেকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছে নারমিতা চৌধুরী বলেছেন এক্সিলেন্ট জও মিলিনিয়াম টিভি ডুইং ছেলে আমার ছেলে নাজবি আচ্ছা আচ্ছা নাজ আর এই তো ইতন নারমিতা ঠিক আছে আপু জি তারপর সিমন লি ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে দেওয়ান হাবিব বলেছেন ভেরি ইম্পর্টেন্ট শো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা তারপর সুমন বলেছেন ভেরি আচ্ছা নাদিনী ঘোষ গ্রেট শো প্রাউড অফ হোস্ট অ্যান্ড গ্রেট গেস্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর আছেন সম্ভাবনা 23 মেলিনিয়াম টিপির অসাধারণ আয়োজন আলোকবর্তিকা শিক্ষাম উপস্থাপনা এবং নিত্য নতুন শিল্পীদের প্রতিভা আলোকিত আলোকবর্তিকা অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে খুব সুন্দর কমেন্টস করেছেন আসলে আমরা প্রতিদিনের নিত্য নতুন প্রতিভা নিয়ে আসি আলোকবর্তিকায় প্রতিদিনের এক একজন আলোক এই সেটা নিয়ে আমার এই অনুষ্ঠানের নাম আলোকপত্রিকা আমার একটি কবিতাও আছে আলোকবর্তিকা তো আপনারা সবাই দোয়া করবেন আলোকবর্তিকা যেন আমি চালিয়ে যেতে পারি পিছনে কয়েক দুই মাসের মতো আমি অসুস্থ থাকার কারণে আসতে পারিনি তো অনেকেই মিস করেছেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এখন কন্টিনিউ করে যেতে পারি ধন্যবাদ সবাইকে আরো কিছুক্ষণ আমরা আছি একটি কবিতা শুনবো কাছ থেকে তারপর আমরা বিদায় নিব ধন্যবাদ আপা আপনার কবিতাটি যাচ্ছি ছিলাম তো করেছি আমাদের আমার আরো কবিতা ছিল যদি চালাতে পারে তাহলে আরো কবিতা পড়তে পারবো আচ্ছা ঠিক আছে আপনি যদি দুইটা দুইটার বেশি আমাদের সময় হবে না জি ঠিক আছে আমার এই বইতে পাঁচটা কবিতা ছিল আরো পড়ার মতো যদি সময় হয় তাহলে হবে আর না হলে পোড়া গন্ধ আমার কবিতার নাম পোড়া গন্ধ এখানে জীবন পড়ে আশা পড়ে ভালোবাসা পড়ে কংক্রিটময় শহরে শুধু পোড়া গন্ধ জীবনের বাকি এখানে মানুষে কুকুরে ভাগারি খাবার কারাকারি করে শরীরের হাড় পরে অস্তিত্ব পড়ে শরীরে ইজ্জত সবখানে পোড়া গন্ধ নেই স্বপ্ন নেই শিশিরের ছোঁয়া পেঁজামে গুলো আর নজরে পড়ে না পড়ে শ্রাবণ পড়ে মন পরে নির্জন পরে সখিনা সংসার ছিল মা বাবা ভাই বোন পড়ালো তাকে তার তো স্বপ্ন ছিল তারও তো স্বপ্ন ছিল সুখ ছিল আশা ছিল ভালোবাসা ছিল বেদনার আকুতি নিয়ে নেশায় সখিনা কে তাকে দেবে সমাজের স্থান শুধু পরা গন্ধ আমরা তো আছি মহাসুখে কে দেবে তাদের একটি আলোকিত সূর্য কে দেবে তাদের একটি আশার পানি বাহ অসাধারণ অসাধারণ ধন্যবাদ কবিতা পড়ি ডিপো জলেছিল বাংলাদেশে জ্বলন্ত বিপর্যয় ত্রাহি ত্রাহি জীবন যার গিয়েছে স্বজন জীবন্ত মানুষ জলে অঙ্গার কষ্টে উনয়ন এই ডিপু কোন ডিপু পুড়েছে ভবিষ্যৎ জীবনের দায় কে নেবে হলো সব নস্ব বিভৎস পোড়া গন্ধ জীবনের হাহাকার হাত নেই পা নেই বেঁচে থেকে কি হবে তার ডিয়েন টেস্ট করে মনের শান্তি খোঁজে অন্তঃসত্ত্বা নারী ছোট শিশুটি অপেক্ষায় থাকে জ্বলছে কন্টেনার মরেছে অর্ধশত তাদের জানাই আত্মার শান্তি অবিরত অসহনীয় যন্ত্রণায় যারা বেঁচে আছে ভুবনে সুস্থতা কামনা করি তাদের সকলের জন্যে জীবনে নিরাপত্তা নেই অমানবিক বিপর্যয় এ বিপর্যয় ঠেকাতে সরকার সচেতন যেন হয় যারা সম্মুখ যোদ্ধা জীবন দিল তারা কে নেবে দায়িত্ব তাদের স্বজনের জীবন যারা সমাজ সচেতন খুব বেশি প্রয়োজন এরূপ দৃশ্য দেখতে না হয় মানুষ সচেতন বাহ আসলে আপনার কবিতা এত মন দিয়ে শুনছি মানে কবিতার মাঝে হারিয়ে যাই যেন জীবন্ত কবিতা যেন কবিতা আপনি পাঠ করছেন দেখতে পাচ্ছি আপনি এত সুন্দর সবার অনেক সবাইকে ধন্যবাদ আসলে কবিতা তো অনেকেই লেখে অনেক কবিতাই আমরা শুনি গান শুনি সবকিছু শুনি কিন্তু কবিতাগুলো মাঝে মাঝে কারো কারো কবিতা মানে যেটাকে আমার কাছে মনে হয় যেন জীবন্ত কবিতা আপনি পাঠ করে যাচ্ছেন যে বিষয়টা সেই বিষয়টা চোখের সামনে ভেসে ওঠা এইরকমই আপনার কবিতাগুলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে অনেক অনেক কবিতা আছে জানি তো আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাকে আবার ডাকবো আপনার এই কবিতাগুলো আবার শুনবো জি আবার কবিতা শুনবো কারণ আমাদের এখানে সময় স্বল্পতার জন্য এই যে কবি বলেছিলেন যে তা নাহি দেব হয় তবুও যেতে দিতে হয় তবু চলে যায় তো সময়টা সময় এবং নদীর স্রোত কারের জন্য অপেক্ষা করে না তো দেখতে দেখতে আমাদের সময় চলে গেছে আসলে এত সুন্দর কবিতা কবিতা বইয়ের মধ্যে এবং আপনার সব সকল রকমের কার্যক্রম মধ্যে ডুবেছিলাম আসলে টেরি পাইনি কখন যে সময় চলে গেছে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আসার জন্য আমার ডাকে সারা দিয়ে আসার জন্য সুন্দর সময় কাটানো জি বলেন হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ এবং মেলিনিয়াম টিভি কর্তৃপক্ষ কেউ অনেক ধন্যবাদ আপনার আলোকবর্তীকে অনুষ্ঠানকে অনেক মানে যেন পরবর্তীতে আরো শুধু প্রসারী হয় এবং আমরাও যেন আপনার সাথে আরো থাকতে পারি এবং সকলেই দেখুক সকলেই যেন দেখে এবং থাকে এটাই আশা করব ভবিষ্যতে আরো আশা করব এবং আপনার আহ কল্যাণ কামনা করছি এবং সবারই যারা আজকে যুক্ত হয়েছেন সকালে সবারই কল্যাণ কামনা করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের সুপ্রিয় দর্শক যারা অতীতে সাথে ছিলেন বর্তমানে আছেন এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন আমরা আবার ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার উপস্থিত হব অন্য কোনো শিল্পীর সাথে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো আর আর অনেকে যারা কমেন্টস আমি যাদের পাঠ করতে পারি পারিনি আপনারা কেউ প্লিজ 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 মন খারাপ করবেন না আমি পরবর্তীতে আপনাদের যখন আরো মনে করেন দুই চার ঘন্টা পর যখন কমেন্টস গুলো ভেসে উঠবে আমি লেখার মাধ্যমে আপনাদের কমেন্টস উত্তর দিব অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকুন